আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর ব্লগটি আমি শুরু করতেছি দুপুরবেলা থেকে, কারণ রোদের বাবার শরীরটা একদমই ভালো না। আর এর মাঝে ইয়ানা রোদবাবু ঘুমাই গেছে। কয়েকদিন থেকে শুনতেছি যে ঘূর্ণিঝড় হবে, মোখা নাম। তো বাইরে কিন্তু এর কোনো প্রভাবে আমি দেখতে পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে রোদ আর এত পরিমাণ গরম যে বলার বাইরে। হালকা একটু বৃষ্টি বা মেঘাচ্ছন্ন হবে, এর কোনো প্রভাবে নাই। তো আমি এখানে রোদবাবু আর ইয়ানা যেহেতু ঘুমাই গেছে, তো ওরা ঘুমানোর মাঝে উঠে পানি খেতে চায়, তো এটাও আমি নিয়ে আসছি। রোদের বাবা যেহেতু অসুস্থ, তাই ভাবলাম যে কালকে রান্নাটা করেই নিই। তো খাসির মাথা যেহেতু রান্না করবার, খাসির মাথার ভিতরে কিন্তু জিহ্বা থাকে, তারপর খাসির মাথার মধ্যে কিন্তু যে কলিজা বা এটা ফ্যাপসা বলে আমাদের ওদিকে, তো এটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে। এর জন্য বেশ ভালো করে গরম পানি করে তারপর এগুলোকে পরিষ্কার করে নিতে হয়। আর এভাবে যদি রান্না করেন তাহলে অনেক মানে মাংসটা কীরকম জানি খেতে লাগে, ভালো লাগে না। তো আমি চেষ্টা করি খুব ভালোভাবে রান্না করার জন্য। আর এখানে এর মাঝে এরা ঘুম থেকে উঠে গেছে, রোদবাবু খেলা করতেছে। এখন যেহেতু আমি বাসায় একা, আর রোদের বাবা বাইরে গেছে, কারণ ও অসুস্থ, বললাম যে একটু ঔষধ নিয়ে আসো, স্বাভাবিকভাবে যেটা খাওয়া যায়। কালকে আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর এর মাঝে কিন্তু খুব কষ্ট করে হলেও আমি রান্নাটা করে ফেলেছি, এই যে খুব ভালোভাবে পরিষ্কার করে প্রেশারে দিয়ে দিয়েছি। আর রান্না করার মধ্যে কিন্তু আমি কয়েকটা রসুনও দিয়েছি, রসুনটা খেতে আমার খুব বেশি ভালো লাগে। আর মেন কথা হচ্ছে যে বাসায় যদি কোনো আসলে বাচ্চাদেরকে ধরার কোনো মানুষ না থাকে, তাহলে কিন্তু খুব বেশি কষ্ট হয়ে যায়। রান্না বান্না করা থেকে শুরু করে যে সকল যাবতীয় কাজ আছে সব কিছু করতে কিন্তু খুব বেশি ঝামেলা হয়ে যায়। আর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম যে দুপুরবেলা মুড়ি মাখিয়ে খাবো, কিন্তু আসলে মনে হচ্ছে তা হবে না, কারণ রোদের বাবা খুব বেশি অসুস্থ। এর জন্য ভাবলাম যে যেহেতু এটা নষ্ট হয়ে যাবে পানিতে ভিজিয়ে রাখলে, তাই এটাকে লবণ আর হলুদ দিয়ে সামান্য পানিতে প্রেশারে সিটি দিয়ে এটাকে ফ্রিজে বক্সে করে রেখে দেবো। পরের সময় করে এটাকে বের করে আবার মশলা দিয়ে কষিয়ে রান্না করে খাবো। তো রোদের বাবা বাইরে গিয়েছিল রোদের জন্য আসার সময় কিছু জিনিস আনতে বলছিলাম, কারণ ও যেহেতু প্রথম প্রথম লেখা শিখছে। তো এখানে একটা খাতা, স্কেল আর রাবার নিয়ে আসছে। আর ইয়ানা রোদবাবু যেহেতু আসছে, রোদবাবু আসলো, ওদের দুজনকে ওর বাবার কাছে রেখে দিলাম। দেওয়ার পর আমি রোদবাবু পিঠা খেতে পছন্দ করে, তো আমি এখানে পিঠাটাও ভিজিয়ে রেখেছিলাম, মানে সব গুড় চিনি দিয়ে সব কিছু দিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে তেল পিঠাটা করে নিই। তো আগের দিনের কথা খুব বেশি মনে পড়ে, যখন ছোট ছিলাম আমরা তখন দেখা যেত যে বাবা তেল পিঠা খেতে পছন্দ করত, তো মাঝে মধ্যে মা এরকম বানাইতো। আর মায়ের হাতের পিঠা মানে তো খুব মজার আর সুস্বাদু হয়, আর আমি যদিও বা খুব ওরকম ভালোভাবে বানাই। আল্লাহ যদি রিজিক না রাখে, আসলে আমরা কোনো কিছুই জোর করেও খাইতে পারবো না। আর এটার প্রমাণ আরও আমি বেশি করে পাইলাম, কারণ দুপুরবেলা দেখা গেল যে রোদের বাবা সকালে ভালো ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বলতেছে যে ওর শরীরটা ভালো লাগছে না। তো সকালবেলা ভালো যেহেতু ছিল, আমি সকালবেলার আর কি আটাটা গুলে রেখেছিলাম যে সবাই মিলে পিঠা বানিয়ে একসাথে খাবো। তো এখন দেখি ও অসুস্থ হয়ে গেছে, তো ও আসলে খাইতে পাচ্ছে না, বলতেছে যে আমি একটু স্যুপ খাবো, পারলে একটু আমাকে স্যুপ বানিয়ে দাও। তো আমি এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে সামান্য পরিমাণ চিকেন দিতে চাইলাম, তো বলতেছে যে না চিকেন দিতে হবে না, চিকেন বা চিংড়ি যেটাই হোক যে কোনো একটা দিয়ে দাও। তো আমি ভাবলাম যে চিংড়িটা যেহেতু ভিজিয়ে রেখেছি, তো চিংড়িটা দিয়ে করে নিই। তো আমি এখানে চিংড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তো ভাবলাম যে পরিষ্কার করাটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে তাড়াতাড়ি করে মানে পরিষ্কারটা করেছি, অত ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।